দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে থাকলেও টিভি পর্দায় তিনি নিয়মিতই আছেন। সেই ধারাবাহিকতায় অনেক চিত্রনাট্য থেকে বেছে পোর্ট্রেট নামে বিশেষ একটি টেলিফিল্মে কাজ করলেন তিনি। সহশিল্পী হিসাবে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নীরব। রুম্মান রশিদ খানের গল্পে টেলিফিল্মটি নির্মাণ করেছেন মোহাম্মদ মাকসুদুর রহমান বিশাল। টেলিফিল্মে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নীরব এবং পূর্ণিমা। সেখানে নীরবের ঘনিষ্ঠ বন্ধু ইমনকে কেন্দ্র করে তাদের সম্পর্কে টানাপোড়েন ধরে এগোয় টেলিছবির গল্প। নীরব ও পূর্ণিমাকে সবাই আদর্শ দম্পতি হিসাবেই জানেন। এই সরলরেখা হঠাৎ বাঁকা পথের রূপ নেয় যখন ওদের জীবনে ইমনের আগমন হয়। ইমন নীরবের স্কুলের ঘনিষ্ঠ বন্ধু। ইমনকে নিয়ে নীরব একটু বাড়াবাড়ি রকমেরই ভালোবাসা দেখায়। বিরক্ত হয় পূর্ণিমা। একসময় তাদের সহজ সরল জীবন অজান্তেই জটিল আকার ধারণ করে। পোর্ট্রেট প্রসঙ্গে পূর্ণিমা বলেন, বিশেষ দিনে ভালো পাণ্ডুলিপি পেলে কাজ করি। নাট্যকার রুম্মান রশিদ খানের বেশ কয়েকটি গল্পের মধ্য থেকে আমি নিজেই পোর্ট্রেট এর গল্প পছন্দ করি, কারণ এ ধরনের গল্পে এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। ইমন বলেন, পূর্ণিমার সঙ্গে কাজ করাটা বরাবরই আশীর্বাদ, তার মতো সহশিল্পী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে এই টেলিফিল্মটি বরাবরই আমার কাছে বিশেষ হয়ে থাকবে, কারণ টেলিফিল্মে আমার এবং নীরবের চরিত্রের নামকরণ করা হয়েছে ব্যক্তিজীবনে আমার ছেলেদের নামানুসারে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।